উনি হচ্ছেন প্রফেসর আর্নেস্ট নাজিনারি, এবং ক্যামেরায় আছে আমার এক ভাগিনাও হয়, ভাইস্তাও হয়, উনি আর্টিস্ট এবং উনি হচ্ছেন মিউজিশিয়ান কিম নাজিনারি বা কিম, এবং আমি হলাম সুদর্শন মচারী। তো আজকে আমরা বিশেষ উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি, এবং আমি শুনতে পেলাম প্রায় 3 বছর থেকে বংশের হিস্ট্রি যে আমি নিজ বংশের লেখার চেষ্টা করছি। তো সেই সূত্রে আমি নেপালেও গিয়েছি, ভুটানেও কিছুটা গিয়েছি, আসামের বিভিন্ন জায়গায় গিয়েছি। আজকে আমি শুনতে পেলাম রিসার্চ করতে করতে যে উনি তপনবাবু আমার ক্যামেরায় সঙ্গে রয়েছেন, তপন কাঠাম, উনি সম্পর্কে আমাদের দাদু হন, এই ব্যাপারে আমরা আজকে খোঁজ নিতে আসলাম ওনার সঙ্গে দেখা করতে। 1 বছর যাবৎ আমরা চেষ্টা করছিলাম যে দেখা করতে যাবো যাবো, আজকে সৌভাগ্য হলো, আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা এসে পেলাম। তো আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করব। দাদু, আপনি কাঠাম বংশের সম্পর্কে একটু সংক্ষেপে একটু বলুন তো, কাঠাম বংশের সম্পর্কে আপনারা কবে থেকে এই উপাধি পেলেন, কীভাবে কী হয়ে আসলেন কাঠাম বংশের সম্পর্কে? হরিদাস কাঠাম বলে একজন ছিল রাজা, ওটা 1740 সাল, মানে বই ইয়েতে পাওয়া যায়, ওই ইনফরমেশনে বলছি। হ্যাঁ, 1740 সালে হরিদাস কাঠাম বলে একজন রাজা ছিল, তার রাজার এরিয়াটা ছিল লেফট ব্যাঙ্ক অফ রিভার তিস্তা, রাইট ব্যাঙ্ক অফ রিভার জল ঢাকা, ইন দ্য নর্থ ইন দ্য প্লেন্স, ওদলাবাড়ি সাইডে এখান থেকেই হবে, প্লেন্স এরিয়া নট হিল, আর সাউথে গেছে হচ্ছে তোমার ভোটপাত্তি ময়নাগুড়ির দক্ষিণ। তা আমাদের নাকি 4টা তালুক ছিল আর কি, একটা হচ্ছে চেংমারি, হ্যাঁ, একটা ময়নাগুড়ি, একটা ভোটপাত্তি, আর একটা ছিল গোপালগঞ্জ। গোপালগঞ্জটা খুব সম্ভব চেংরা বান্দার আশেপাশে কুচবিহারের মধ্যে পড়ছে। আচ্ছা, তখন কুচবিহার রাজার সঙ্গে খুব মানে রাগারাগি চলতো জমির বাউন্ডারি নিয়ে, হ্যাঁ। তারপরে আবার আমাদের সাপোর্টার ছিল আবার ভুটানের দেব রাজা, হ্যাঁ। আপনি যে হাতে ধরে আছেন ওই পেয়ালাটা, ওইটার বয়সটা কিরকম? আপনার ঠাকুরদার আমলের? ওকে ওকে।